আসসালামু আলাইকুম। চলুন দেখি আমরা ঘড়ি কত প্রকারের হয়। ঘড়ি ঘড়ি আমরা দেখি অনেকেই জানি, যারা জানে না তারা কিছু নেই নেই কত রকমের ঘড়ি হয়। দেখুন আমরা সাধারণত জানি যে ক্লক, ক্লক মানে ঘড়ি, ওয়াল ক্লক, অ্যালারাম, অ্যালারাম বলি অ্যালার্ম, অ্যালার্ম ক্লক, অ্যালার্ম ক্লক, এরপরে টেবিল ক্লক, টেবিল ক্লক না কিন্তু টেবিল ক্লক, এরপরে দেখুন ওয়াল ক্লক মানে কি। তাহলে ক্লক মানে আমরা জানি ঘড়ি, ওয়াল ক্লক মানে আমরা কি জানি, ওয়াল মানে দেয়াল, তাহলে দেয়াল ঘড়ি বোঝাই যাচ্ছে। এটা কি অ্যালার্ম ক্লক, অ্যালার্ম মানে কি জাগিয়ে দেওয়া, তার মানে বাংলায় আপনারা অ্যালার্ম ক্লকই দেখতে পারেন, অ্যালার্ম ঘড়ি বা জাগিয়ে দেওয়ার ঘড়ি। টেবিল ক্লক মানে যেটা টেবিলের উপর রাখা হয়, টেবিলের উপর রাখার ঘড়ি, টেবিলের উপরে রাখার ঘড়ি বা টেবিল ঘড়ি রাখার ঘড়ি, যেটা টেবিলের উপর থাকে। দেখুন তাহলে কয়েক রকমের ঘড়ি পেয়ে গেলাম আমরা। আরেক রকমের ঘড়ি আমাদের হাতে, কিন্তু এক রকমের ঘড়ি থাকে হাতে আমরা যে ঘড়িটা, ঘড়িটাকে কী বলে, WRIST, রিস্ট, এটাকে ওয়াচ বলে। এটা ক্লক বলে না কেন, এটাই হচ্ছে মেইন জিনিস। আচ্ছা এটা উপরে লিখি ভালো হয়, বোঝা যাচ্ছে না বললাম। এখানে ঘড়ি দিই, এটা হচ্ছে রিস্ট ওয়াচ, WRIST, WATCH, রিস্ট ওয়াচ মানে হচ্ছে হাত ঘড়ি, মানে যেটা আমরা হাতে পড়ি, হাত ঘড়ি যেটা আমরা হাতে পড়ি, রিস্ট মানে হচ্ছে কবজি, রিস্ট ওয়াচ। ওয়াচ কেন, এটা ক্লক না কেন, এই ওয়াচ মানে হচ্ছে যে মনোযোগ দিয়ে না দেখলে আমি সময়টা কিন্তু বলতে পারবো না, এবং আমি এলোমেলো সময় বলতে পারবো না, যেই সময়টা আমি দেখেছি সেটাই আমাকে বলতে হবে। এখন বাজে কত, এখন বাজে ধরুন সন্ধ্যা ছয়টা, ছয়টাই তাহলে আমাকে বলতে হবে, আমি বলতে পারবো না যে পাঁচটার একটু বেশি, এটা কোনো সময় না, ঠিক আছে। এই জন্য ওয়াচ মানে হচ্ছে খুব মনোযোগ দিয়ে দেখা, রিস্ট ওয়াচ, WRIST। এই ছিল এক দুই তিন চার রকমের ঘড়ি, আর ক্লক মানে শুধু ঘড়ি, কিন্তু কোন ধরনের ঘড়ি এইটা হচ্ছে সেইটা, ঠিক আছে। অনেক সময় শোপিস সাথেও ক্লক দেওয়া থাকে, ঘড়ি দেওয়া থাকে। তো এই ছিল আজকের ঘড়ি নিয়ে আলোচনা, আশা করি আপনারা এই কয়েক প্রকার ঘড়ি চিনতে পারবেন। ভালো থাকুন।